না ঘরটা আজকে একটু পরিষ্কার করি, ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। আর ঠিক মতো ঝাড়ু দিস, চিপায় চাপায় ঝাড়ু দিস, আবার কর্নারে যেন ময়লা না থাকে, ঠিক আছে? তুই পরিষ্কারই করবো না। না আজকে একটু পড়তে বহি, অনেকদিন ধরে আমি পড়তেই বইতেছি না, যাই আজকে একটু পড়াশোনা করি। হয় হয় পর পর একটু মন দিয়া পর, হারা দিন তো খালি মোবাইলই টিপস, একটু পর মন দিয়া পর। সকাল সকাল এক কাপ চা, দুইটা মাত্র বিস্কুট, কি আর করার যাই, এটাই খায় নেই। এই টেবিলে চা আর বিস্কুট আছে, এটাই খায় নেই। আবার নাটক করো না, তাহলে কপালে এটাও জুটবো না। দূর খাইতাম না, অনেক চা খাইতে মন চাইতেছে, যাই চা বানায় খাইগা। বানাইতেছিস আমারও একটু দিস, আবার আমার না দিয়া খাইস না। বানামই না, কইসুস কে যা তুই বানায় খা গিয়া। চাই মার একটু তরি তরকারি টিকা একটা দি, মার একটু হেল্প হইব। হায় হায় আমার একটু কুইটা গেটটা দে, আমারে তো আর হেল্প করবি না, মারা তো আর হেল্প করবি না। দেখ মনে জামাই বাড়ি যাইয়া কেমনে করো। এন মন সপল দোসা, কি ব্যাপার, আমি পানা দিতে শিখিলি গা? আল্লাহ না না না, পা নাচানো তো ভালো না মাইয়া মানুষ, থাক পাডা নাচানো বন্ধ করে রিল্যাক্স। আমু টিভি দেখছো ভালো কথা, কিন্তু পা নাড়ায়ও না, মেয়ে মানুষ পা নাড়ানো ভালো না, পাটা নাড়িও না। আমার পা নাচাইতে নিষেধ করলো, তারা আমি আরো বেশি করে নাচামু, আমার নিষেধ করছে কে? আমারে কি মনে করছে, আমারে যে যেটা না করবো ওইটা আমি আরো করি বেশি। না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মা এমনি ঘুমানো বেশি পছন্দ করে না, যাই। উঠ উঠ, দেখছো উঠছে, এখন একটু মুখ ধো মুখ ধো, আল্লাহ রে আল্লাহ, বেলার অর্ধেক বেলাই হলো ঘুমাইয়া পার কইরা দেয়, এখন একটু উঠ, আয় 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 মুখ ধো, আয় আয় পরিষ্কার করে দিই, মায়ের উপকার হইব, মা তো আর উঠতে পারে না, একটু পরিষ্কার করে দিলে মায়ের অনেক বেশি উপকার হয়ে যাবো। ভালো কইরাটা মুসা দিয়া পরে কাচ্চা কাচ্চা নামাবি, একটু যেন ময়লা না থাকে মুসা দে। দুধ তরিকা মুস্তামিনা মুসালো।